আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনে ঈদ আর প্রচন্ড গরম, বাচ্চাদের এই সময় আরামদায়ক ও একটি আকর্ষণীয় ফ্রক প্রয়োজন। সে কথা বিবেচনা করে একটি সুন্দর ও আরামদায়ক ফ্রক তৈরি করেছি। এই ফ্রকটি তৈরি করার জন্য যেই মাপের প্রয়োজন তা এখন দেখাচ্ছি আপনাদেরকে। আর এই ফ্রকটি তৈরির জন্য যে মাপের প্রয়োজন, যেখান থেকে কাঁধের মাপটি নেই তার থেকে 2 ইঞ্চির নিচে বুকের চওড়া মাপটি নিব। এখানে বুকের চওড়া মাপ আছে 6 ইঞ্চি, উপরের অংশে বডি লম্বা হবে 8 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য, 9 ইঞ্চি নেব। আর সামনের অংশে হাতের মোড়া যেখানে শেষ হয়েছে সেখান থেকে লম্বা মাপটি নেব, এখানে 4 ইঞ্চি আছে, আমরা 2 ইঞ্চি বেশি নেব। পিছনের অংশটি, পিছনের কাপড়টি 4 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি নেব, 6 ইঞ্চি লম্বা কাপড়টি নেব। এবং বডির যে মাপ আছে তার থেকে আরও 4 থেকে 5 ইঞ্চি চওড়া কাপড় নেব। আমরা রাবার লাগাবো তাই 4 থেকে 5 ইঞ্চি বেশি কাপড় নেব, আর লম্বা 4 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি নেব। এই 2 ইঞ্চি এভাবে ভাঁজ করে হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপর এভাবে রাবার লাগাবো। আর কাঁধে একটি ফিতা লাগাবো। আর এই ফিতাটি কীভাবে লাগিয়েছি, তৈরি করেছি আমরা, তা আপনাদেরকে দেখিয়েছি, যারা দেখেননি তারা দেখতে চাইলে প্রথম কমেন্টে লিঙ্ক পাবেন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিচের ডান দিকের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, তারপর পাশের ঘন্টাটি একবার বাজিয়ে দিন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন দেখাই কীভাবে এটি তৈরি করতে হবে। এটি তৈরি করার জন্য আধা গজের সাদা কাপড় লাগবে আর আধা গজের প্রিন্টের কাপড় লাগবে। এখন উপরের বডিটি তৈরি করব সাদা কাপড় দিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখি, বুকের মাপ আছে 18 ইঞ্চি, এর 1/4 হচ্ছে 4.5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নেব, 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি আমরা বেশি নেব সেলাইয়ের জন্য। 5.5 ইঞ্চি করে চওড়া কাপড়টি 2 ভাঁজ করে রাখব। 4.5 ইঞ্চি আমাদের বুকের মাপ আছে, 1 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য। আর উপরের অংশের লম্বা মাপ হচ্ছে 8 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য, 9 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। লম্বা মাপে দাগ দিয়ে নিলাম। আর আমাদের বডি মাপ আছে 18 ইঞ্চি, তার 1/4 হচ্ছে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, আর 1 ইঞ্চি বাড়তি দাগ দিব। এখানে বুকের মাপ আছে 6.5 ইঞ্চি, এর অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি 2 সুতা, 3 ইঞ্চি আরও 2 সুতা পরিমাণ দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে বুকের চওড়া মাপ। এখান থেকে হাতের মোড়ের জন্য 4 ইঞ্চি একটি দাগ দেব। চার ইঞ্চিতে একটি দাগ দিলাম হাতের মোড়ার জন্য, আর এভাবে একটি লম্বা দাগ দেব উপরের দিকে, বুকের মাপের সাথে লম্বা দাগটি দেব, দাগ দিয়ে মিল করে নেব। আর এখান থেকে হাতের মোড়াটি গোল করে রাউন্ড দাগ দেব। বুকের মাপ যেখানে নিয়েছি সেখানে বেল্টের জন্য 1 ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ দেব, 1 ইঞ্চি পরিমাণ চওড়া একটি দাগ দেব। আর গলার গভীরতা হবে 3 ইঞ্চি, 3 ইঞ্চি একটি দাগ দেব। আমাদের গলার ডিপ হবে 3 ইঞ্চি, 3 ইঞ্চি একটি দাগ দিলাম। এখন 1 ইঞ্চি পরিমাণ যে বেল্টের জন্য দাগ দিয়েছিলাম সেইখান থেকে গলার যে ডিপ দাগ দিয়েছি সেখান থেকে এভাবে ভি করে একটি দাগ দেব, ভির মতন করে দাগ দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের গলা। এখন আমরা চওড়া, আমাদের বডির মাপ আছে 18 ইঞ্চি, তার 1/4 হচ্ছে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে একটি দাগ দেব, আর 1 ইঞ্চিতে আরেকটি দাগ দেবে বাড়তি দাগ। এটা ঠিক একইভাবে কোমরের মাপ হচ্ছে আমাদের 18 ইঞ্চি, এর 1/4 হচ্ছে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে একটি দাগ দেব, আরেকটি দাগ দেব বাড়তি দাগ। এই দুটি দাগ মিল করে নেব একটির সাথে আরেকটি সুন্দর করে।
এখন দাগ অনুযায়ী আমরা কেটে নেব। হাতের গোল রাউন্ডটি আমরা একটু দাগ দিয়ে নিচ্ছে গাঢ় করে, দেখান আপনাদেরকে বোঝানোর জন্য হাতের মোড়ায় আরেকটু দাগ দিয়ে নিচ্ছে, দাগটি গাঢ় করে নিলাম। এখন দাগ অনুযায়ী হাতের মোড়টি, এখন দাগ অনুযায়ী হাতের মোড়াটি কেটে নিব। সুন্দর করে ছেটে নিচ্ছি হাতের মোড়াটি। বন্ধুরা, ফ্রকের নিচের অংশে হালকা হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ডিপ করে কেটে নিতে হয়। কেটে নিলাম হাফ ইঞ্চি পরিমাণ, একটু ডিপ করে কেটে নিলাম। হয়ে গেছে আমাদের বডির সামনের অংশ কাটা। এখন ঠিক একইভাবে আবার কাপড়টিকে দুই ভাঁজ করে নেব, ঠিক একই মাপ অনুযায়ী কাপড়টিকে দুই ভাঁজ করে নেব। আবার তারপর যে বডির কাপড়টি কাটা হয়েছে সেটি ওই ভাঁজ করা কাপড়ের উপরে আবার রেখে তার থেকে নিচে ছোট হবে, তার থেকে ছোট ঠিক একই মাপ অনুযায়ী আরেকটি কাপড় কেটে নেব। আমরা হাতের মোড়া এবং বুকের মাপ অনুযায়ী আরেকটি কাপড় কেটে নেব, তবে লম্বা ছোট হবে। এখন আরেকটি কাপড় কাটছি, সেই কাপড়টি লম্বা ছোট হবে কিন্তু বুকে এবং হাতের মোড়া ঠিক থাকবে। হাতের মোড়া এবং গলার জন্য কাপড় কেটে নিচ্ছি একই মাপ অনুযায়ী, শুধু লম্বা কাপড়টি ছোট হবে, উপরের কাপড়টি থেকে লম্বা নিচের কাপড় ছোট হবে। হয়ে গেছে বন্ধুরা সামনের অংশটি কাটা, এখন পিছনের অংশটি কাটবো। বডির মাপ অনুযায়ী সামনের অংশ যেটা কেটেছি তার থেকে 5 ইঞ্চি চওড়া কাপড় বেশি নেব। সামনের অংশে 6.5 ইঞ্চি চওড়া আছে আমাদের সামনের অংশটি, তার থেকে 4 ইঞ্চি বেশি নেব পিছনের অংশটি। পিছনের বডির জন্য 4 ইঞ্চি বাড়তি কাপড় নেব। আমাদের সাদা কাপড়ের চওড়া আছে 6 ইঞ্চি, তার থেকে 4 ইঞ্চি বেশি নেব, 10 ইঞ্চি পিছনে কাপড়টি নেব। এবং হাতের মোড়ার বরাবর সমান রেখে বাড়তি কাপড়টি এভাবে ভাঁজ করে তারপর সেলাই করব। পিছনের অংশে ঠিক হাতের মোড়া মাপ নিয়ে বাকি অংশটুকু কাপড় ভাঁজ করে দেব। হাতের মোড়ার মাপ অনুযায়ী বাড়তি কাপড়টি ভাঁজ করে দেব। আর এটা হচ্ছে আমাদের বাড়তি কাপড়, বডির মাপের থেকে এই কাপড়টি বাড়তি নিতে হবে। পিছনের বডির কাপড়টি বাড়তি নিতে হবে রাবারের জন্য। এখন মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিলাম, পিছনের কাপড়টি কেটে নিচ্ছি। আমাদের পিছনের কাপড়টি সামনের অংশ থেকে 5 থেকে 4 ইঞ্চি বেশি নিতে হবে। আর পিছনের অংশের লম্বা হবে হাতের মোড়ার লম্বা অনুযায়ী। হয়ে গেছে পিছনের অংশটিও কাটা। বন্ধুরা, এখন দেখিয়ে দিব যে কাপড়টি কেটেছিলাম ছোট সেটি কিভাবে আমরা জয়েন্ট দিব।
এভাবে রেখে সাইড দিয়ে সেলাই করে কাপড়টি জয়েন্ট দিয়ে দিব। আর হাতের মোড়া এবং গলায় কুচি দিব। আর সেটির জন্য কাপড় কেটে নিয়েছি, আর এই কাপড়ে চওড়া আছে 2.5 ইঞ্চি, আর এটির লম্বা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিব। কুচির নির্ধারিত কোনো মাপ নেই, তাই নিজেদের ইচ্ছে অনুযায়ী লম্বা একটি কাপড় নেব। তারপর এই কাপড়টির 2.5 ইঞ্চি চওড়া আছে, এই কাপড়টির চওড়া আছে 2.5 ইঞ্চি। এই কাপড়ের উপরে এবং নিচে দুই পাশে চিকন করে সেলাই করব। সেলাইয়ের পর মাঝখান দিয়ে কুচি বসাব, কুচি তৈরি করব। দুই পাশে সেলাই করে মাঝখানে কুচি তৈরি করে নেব। আর কাঁধে একটি ফিতা তৈরি করব, তার জন্য দুই ভাঁজ করে 1 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। আমাদের নিচের অংশের লম্বা আছে 15 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি লম্বা ছোট নেব, 13 ইঞ্চি নেব, কারণ নিচে একটি কুচি লাগাবো, তার জন্য 2 ইঞ্চি কম লম্বা নেব কাপড়টি। এবং কুচির জন্য একটি সাদা কাপড় কেটে নিয়েছি, এ কাপড়ে চওড়া আছে 3 ইঞ্চি। এর একটি পাশ চিকন করে সেলাই করে নেব, আরেকটি পাশে পাড় আছে, তাই আরেকটি পাশ সেলাই করা লাগবে না। একটি পাশ এভাবে চিকন করে সেলাই করে কুচি তৈরি করে নিব। বন্ধুরা, পিছনের অংশে রাবার ব্যবহার করব। এই রাবারটির মাপ কীভাবে নিব তা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের বডির মাপ আছে 18 ইঞ্চি, তার অর্ধেক 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি মাপ অনুযায়ী রাবারটি কেটে নিব, 9 ইঞ্চি পরিমাণ কেটে নিব। এই মাপ অনুযায়ী 4টি রাবার কেটে নিব। আমাদের বডির মাপ যা আছে তার অর্ধেক করে আমরা রাবার কেটে নিচ্ছি। পিছনের বডিতে 4টি রাবার লাগাবো, তাই 4টি রাবার কেটে নিলাম 9 ইঞ্চি মাপে। চলুন বন্ধুরা, ফ্রকটি সেলাই করি এখন। বন্ধুরা, সর্বপ্রথম সামনের বডির দুটি পার্ট যে কেটেছিলাম সেই দুটি পার্ট জয়েন্ট দেব। বড় পাটটি নিচে রাখবো, তার উপর ছোট অংশটি রেখে সেলাই করব। ঠিক কাঁধের মাপ অনুযায়ী গলার সাথে মিল রেখে সুন্দর করে রাখব, কাটার সাথে মিল রেখে কাপড়টি ঠিক এভাবে রাখব। তারপর সাইড দিয়ে আমরা ঠিক সাইড দিয়ে সেলাই করে নিব। আর কাঁধের মাঝখানে ফিতা লাগাবো, তাই দুটি কাপড়ের মাঝখানে ফিতাটি রেখে নেব। এভাবেও কাপড়টি উল্টিয়ে ফিতাটি রাখব, তারপর সেলাই করব। আমাদের এই ফিতার লম্বা আছে 15 ইঞ্চি। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী এই ফিতাটি ব্যবহার করবেন। লম্বা হয়ে গেছে আমাদের সেলাই করা। এখন এর কোণাগুলি একটু কেটে নিব, তাহলে উল্টাতে সুবিধা হবে। এখন এটিকে উল্টিয়ে নিব, ফিতাটিকে টেনে সুন্দর করে সোজা করব, আর সাইড দিয়ে আরেকটি চাপ সেলাই দেব। সাইড দিয়ে একটি চাপ সেলাই দেব। বন্ধুরা, আমরা বিভিন্ন রকমের ভিডিও দিয়েছি, বাচ্চাদের ফ্রক, কুশনের কভার, বালিশের কভার, কামিজ, ফ্রকের ডিজাইন, আশা করি সেগুলো দেখবেন।
আমরা সুন্দর করে উপরে চাপ সেলাইটি দেব। হয়ে গেছে চাপ সেলাই দেওয়া। এখন পিছনে যে ছোট কাপড়টি আছে তা এভাবে ভাঁজ করে সেলাই করে আটকে দিব। উল্টো পিঠে কাপড়টি এভাবে সেলাই করে আটকে দিব। হয়ে গেছে সেলাই। বন্ধুরা, হাতের মোড়ায় এবং গলায় একটি কুচি লাগাবো, আর সেই কুচিটি তৈরি করে রেখেছি। আড়াই ইঞ্চি পরিমাণ যে কাপড়টি কেটেছিলাম তা দুই পাশ সেলাই করে মাঝখানে কুচি তৈরি করে নিয়েছি। এই কুচিটিই এখন হাতের মোড়া এবং গলায় জয়েন্ট দিয়ে নেব। বন্ধুরা, আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে লাইক কমেন্ট করুন এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। হয়ে গেছে কুচি লাগানো। এখন নিচের অংশের দুটি পাটকে আলাদা করে নেব। নিচের যে অংশ আছে বন্ধুরা, সেই দুটি পাটকে আলাদা করে নেব। আর একটি পাট যে কাপড়টি তৈরি হয়ে গেছে বডির, সেই বডির উপরের অংশের সাথে নিচের অংশটি কুচি বসিয়ে জয়েন্ট দেব। নিচের অংশের সাথে উপরের অংশের কুচি দিয়ে জয়েন্ট দিচ্ছি বন্ধুরা। হয়ে গেছে জয়েন্ট দেওয়া। দেখুন, নিচের পাট এবং উপরের পাটের সাথে জয়েন্ট দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এখন পিছনের উপরের অংশের বডির সাথে নিচের অংশের বডির কুচি দিয়ে জয়েন্ট দেব। ঠিক একইভাবে সামনের অংশ এবং পিছনের অংশ কুচি দিয়ে জয়েন্ট দিয়ে নিলাম নিচের অংশের সাথে। হয়ে গেছে কুচি দেওয়া। এখন মাপ অনুযায়ী বাড়তি কাপড় ভাঁজ করে একটি স্কেল দিয়ে সমান করে দাগ দিয়ে নেব চক দিয়ে। বন্ধুরা, সামনের বডির হাতের মোড়া মাপ অনুযায়ী বাড়তি কাপড়টি এভাবে ভাঁজ করে রাখবো। তারপর সমানভাবে হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে এভাবে লম্বা করে দাগ দিয়ে নেব চক দিয়ে। এভাবে তিনটি দাগ দিব। রাবার লাগানোর জন্য এভাবে সুন্দর করে তিনটি লম্বা দাগ দিয়ে নেব। এই দাগ অনুযায়ী রাবার লাগাতে সুবিধা হবে, রাবারগুলো আঁকাবাঁকা হবে না। তার জন্য আমরা সুন্দর লম্বা তিনটি দাগ দিয়ে নেব। উপরের অংশে হাফ ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে কাপড়, তারপর প্রথম রাবারটি লাগাতে হবে। রাবারটি প্রথমে একটু সেলাই করে আটকে নেব, তারপর রাবারটিকে কাপড়ের মাপ অনুযায়ী লম্বা করে টেনে সেলাই করতে হবে। কাপড়ের লম্বা যা আছে সেই অনুযায়ী রাবারটিকে টেনে লম্বা করে সেলাই করতে হবে।
হয়ে গেছে একটি সেলাই করা, রাবার জয়েন দেওয়া হয়ে গেছে একটি। এখন একইভাবে আরও দুইটি রাবার লাগাবো। হয়ে গেছে তিনটি রাবার লাগানো, এখন চতুর্থ রাবারটি লাগাবো। উপরের অংশ আর নিচের অংশ যেখানে সেলাই হয়েছে, যে জয়েন্টটি দিয়েছি উপরের অংশ আর নিচের অংশের সাথে, ঠিক সেই সেলাই বরাবর চার নম্বর রাবারটি লাগাবো। উপরের বডি এবং নিচের ঘেরের সাথে যে জয়েন্ট আছে কুচিটি, সেইখানে চার নম্বর রাবারটি লাগাবো। আমাদের সেলাইয়ের উপরে এই রাবারটি লাগাবো। হয়ে গেছে চারটি রাবারই লাগানো। এখন বন্ধুরা সামনের অংশ এবং পিছনের অংশ সেলাই করে জয়েন্ট দেব। বন্ধুরা হাতের মোড়ার সাথে মিল করে সমানভাবে রেখে দুটি অংশ একসাথে জয়েন্ট দেব। ফ্রকের সামনের অংশ এবং পিছনের অংশ হাতের মোড়ার সাথে মিল রেখে সমান সমান করে তারপরে আমরা সেলাই করব। বন্ধুরা ফ্রকটি তৈরি খুব সহজ, আপনারা ইচ্ছে করলে ঘরে বসে আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারেন। ফ্রকটি খুব সুন্দর লাগে দেখতে এবং বাচ্চা খুব আরাম পাবে। আপনি খুব সহজে এই ফ্রকটি ঘরে বসে তৈরি করতে পারে। হয়ে গেছে একটি পাশ জয়েন্ট, ঠিক আরেকটি পাশ আমরা একইভাবে কাঁধের সাথে মিল রেখে ফ্রকের জয়েন্ট দেব। হয়ে গেল দুটি পাশে জয়েন্ট দেওয়া। এখন নিচে কুচি বসাবো, এই কুচিটি আগে তৈরি করে রেখেছিলাম। নিচের যে ঘেরের কাপড়টি আছে তার উপরে কুচিটা বসাবো। হয়ে গেছে সম্পূর্ণ কাপড়ে কুচি বসানো। এখন দুটি মাথা সেলাই করে জয়েন্ট দিয়ে দেব। বন্ধুরা আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে লাইক কমেন্ট করুন এবং ভালো লাগলে বেশি করে শেয়ার করুন। ফ্রকটাকে সোজা করে নিব। বন্ধুরা হয়ে গেছে আমাদের ফ্রকটি তৈরি করা। এখন কাঁধে যে ফিতাটি লাগিয়েছি কাপড় কেটে দুটি ফুল তৈরি করব। এভাবে প্রথমে দুই ভাঁজ করে চার ভাঁজ করব, তারপরে আরেকটি ভাঁজ করব, তারপর কোনা কোনা করে কেটে নিব। মোট এভাবে চারটি ভাঁজ দিব, তারপর কোনো কোনো করে কেটে নেব। এখন মাছ বরাবর কেটে ফেলব, তাহলে দুটি ফুল তৈরি হয়ে যাবে। এখন ফিতার শেষ মাথায় এই ফুলটি জয়েন্ট দিয়ে নেব। বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সেলাই দিয়েছি, আশা করি সেগুলো দেখবেন। ফিতার দুটি মাথায় এইভাবে ফুল লাগিয়ে নেব।
হয়ে গেছে ফুল লাগানো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।